বন্ধুরা, ইউটিউব পক্ষ থেকে আমাদের জন্য আরও অনেক সুবিধার ক্ষেত্রে আমাদের জন্য ইউটিউব কিছু আপডেট এনেছে, যে আপডেটগুলো এখন আপনার শুনলে মাথায় হাত দিতে মন চাইবে। তো তিনটি আপডেট এসেছে, ইউটিউবে এসেছে একটি, আর আপনার ওয়াইটি স্টুডিওতে এসেছে দুইটি। তো আমি আপনাকে প্রথমে ইউটিউবেরটিকে দেখাবো। তো ইউটিউব থেকে আপনি প্রথমে ওপেন করবেন, ওপেন করার পর আপনি কি করবেন, এই যে চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গিয়ে যে ইউর চ্যানেল ক্লিক করার পর, আগে কিন্তু আমরা ক্রোম ব্রাউজার থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগো, তারপর এখানে প্রোফাইল পিকচার অর্থাৎ কভার ফটো যেটা আছে ওইটা আমরা কে আগে ক্রোম ব্রাউজার থেকে চেঞ্জ করতে হতো। কিন্তু আপনি কি করতে পারবেন, এখন এই যে এই প্যান আইকনে ক্লিক করে এখান থেকে কভার ফটো, তারপর প্রোফাইল ফটো এবং চ্যানেলের নাম, ডিপ্লিশন বক্স আপনি চেঞ্জ করতে পারেন। তো ইউটিউবে আরেকটি আপডেট এসেছে, সেটা হচ্ছে আমরা যদি ইউটিউবে কোনো শর্ট ভিডিও ওপেন করি, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ইউটিউবে শর্ট ভিডিও ওপেন করলাম। ওপেন করার পর এই যে কমেন্ট বক্সে চলে যাবেন। তো আগে কিন্তু আমরা এই যে আমরা মনে করেন কোনো ফেসবুকে যদি আমরা কোনো কমেন্টটিকে এই যে হা হা রিয়েক দিই, তারপর স্যাড রিয়েক, তারপর লাভ কেয়ার এরকম রিয়েক যদি দিই না, আমরা এই যে এই লাইক ক্লিক করে এরকম রিয়েক দিতে পারবো। তারপর যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে আপনার এই যে ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে যে আপডেট এসেছে, আমরা যেরকম আগে ক্রোম ব্রাউজার গিয়ে আমাদের চ্যানেলের নাম, তারপর ডিপ্লিশন বক্স, তারপর প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ করতে হতো, কিন্তু এখন কি আপনি এই থেকে আপনারা এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। আর আর তিন নম্বর যে আপডেটটা সেটা এখনও চালু হয় নাই, যদি চালু হয় অবশ্যই আমি আপনাদের মাঝখানে তুলে ধরবো। তো ওই আপডেটটি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।